অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে দু অর্থাৎ নতুন বছরের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় দেখুন নতুন বছর পড়া মানে প্রত্যেক মানুষের মধ্যে একটা আগ্রহ থাকে যে আমার বিবাহের জায়গাটা কেমন হতে চলেছে অর্থাৎ দু হাজার একুশে বিবাহের জায়গাতে অনেক বাধা বিপত্তির মধ্যে গেছে দু হাজার বাইশ বিয়ের জন্য কি আমার আদর্শ বছর হতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এই দু হাজার বাইশে সাত রাশির সাত পাকে বাধায় পড়তে চলেছে অর্থাৎ শুভ বিবাহ বিবাহের যোগ সৃষ্টি করতে চলেছে এই সাত রাশির ডাইরিতে নোট করে নিন যে সাত রাশির কথা বলবো তার বলে এই নয় যে পাঁচ রাশির বিবাহ হবে না বারোটি রাশির মধ্যে সাতটি রাশির গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে অর্থাৎ যাদের বিয়ের ক্ষেত্রে বারবার বাধা প্রাপ্ত হচ্ছিল বিয়ে হচ্ছিল না একের পর এক দেখা হচ্ছে কিন্তু হচ্ছিল হচ্ছিল না না যোগাযোগ সেই জায়গাটা কিন্তু হবে দেখুন বিয়ের ক্ষেত্রে যাদের বারবার সমস্যা হচ্ছে তারা অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যাচ্ছে অর্থাৎ যাদের বিয়ে বাধা বিয়ে হচ্ছে না আপনার বয়স পেরিয়ে যাচ্ছে অনেক মানুষের আছে অনেক ক্লায়েন্ট দেখছি যাদের বিয়ের ক্ষেত্রে খুব সমস্যা দেখুন বিয়ে একটা জীবনের পার্ট অর্থাৎ এই বিয়েটা আমাদের সপ্তম ভাব দ্বিতীয় ভাব এবং কিছু অংশের পঞ্চম ভাব থেকেও নির্দেশ কিছু করে এর পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে বিয়ের কারগ্রহ হচ্ছে বৃহস্পতি এবং ছেলেদের ক্ষেত্রে বিয়ের বিবাহের কারগ্রহ হচ্ছে আপনার শুক্র যাদের ক্ষেত্রে দেখবেন শুক্রের পজিশন খুব একটা ভালো না বা আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ আছে ডবল মাঙ্গলিক আছে শুক্র আপনার পীড়িত বৃহস্পতি আপনার পীড়িত দেখাশোনা হচ্ছে কিন্তু কনফার্মেশন কনফার্ম কিন্তু হচ্ছে না একাধিক মেয়ে একাধিক ছেলে দেখা কিন্তু পছন্দ কিন্তু হচ্ছে না যোগাযোগ হচ্ছে না বা ভালো মন মতন পাচ্ছেন না এই জায়গাটার জন্য একমাত্র জ্যোতিষশাস্ত্র বিয়ের ক্ষেত্রে যাদের বাধা আসছে তারা অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন অর্থাৎ আপনাদের নিশ্চিত রূপে বিবাহ কিন্তু হবে দশা দশাও কিন্তু দেখা একান্ত দরকার আমি যে রাশিগুলোর কথা বলবো তাদের যদি বিয়ের ক্ষেত্রে বাধা আসে আমার কথা শুনে একটুকু যদি গাছের পাতা না নড়ে আমি বলবো আপনি নিজস্ব জন্ম ছক একবার হলো অ্যানালিসিস করান এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে কোন জায়গাটাতে প্রবলেম রয়েছে সেই জায়গাটার আপনারা সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন তো এবার শুরু করা যাক শুভ বিবাহ কোন কোন রাশির হতে চলেছে দেখুন কিছু অংশে শনিও কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু ঘটায় বিবাহ যোগাযোগগুলো অর্থাৎ বৃহস্পতি শনি যদি ফেভারে থাকে শুক্র যদি ফেভারে থাকে অনেকে দেখবেন খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায় খুব অল্প বয়স বিয়ে হয়ে যায় কারো আবার দেখা কারো কারো ক্ষেত্রে কি হচ্ছে জানেন বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না এটা সম্পূর্ণ হচ্ছে গ্রহের খেলা আপনার জন্মছকে যদি মঙ্গল দোষ থাকে আপনার জন্মছকে যদি শুক্র পীড়িত থাকে আপনার জন্মছকে যদি বৃহস্পতি পীড়িত থাকে বিয়ের ক্ষেত্রে এবং শনি যদি পীড়িত থাকে তাতেও কিন্তু লেট ম্যারেজ করিয়ে দেয় তো এবার আমি জানাতে চলেছি দেখুন বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং কুম্ভ রাশি থেকে মিন রাশিতে কিন্তু অবস্থান করবে বৃহস্পতি অর্থাৎ বাইশেই আপনার মিন রাশিতে কিন্তু চলে যাচ্ছে তো এই কুম্ভ এবং মিনে থাকার কারণে সাত রাশির ক্ষেত্রে কিন্তু সাত পাকে বাধায় পড়তে চলেছে অর্থাৎ দুটি হাত একসঙ্গে মিলিত হতে চলেছে চার হাত একসঙ্গে মিলিত হতে চলেছে কোন এই রাশি প্রথম রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনার শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করছে রাশিতে বৃহস্পতির অবস্থান সপ্তমভাবে দৃষ্টি গাঢ় বিয়ের যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে নাম্বার ওয়ান রাশি কুম্ভ নাম্বার টু যে রাশি সে রাশির নাম মিন রাশি মিন রাশিরও কিন্তু বৃহস্পতি আপনার রাশির ঠিক তেই অবস্থান করবে অর্থাৎ এবং সপ্তমভাবে দৃষ্টি দিবে এই জায়গাটা কিন্তু মিন রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করছে ডায়েরিতে নোট করে নিন আপনি যদি মিন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে দু বিবাহের ক্ষেত্রে কিন্তু আদর্শ সময় শুভ বিবাহের গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির সপ্তম ভাবে বৃহস্পতির ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে গারো বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে আপনার কন্যা রাশির অর্থাৎ সাত পাকে বাধায় পড়তে চলেছে কন্যা রাশি সপ্তম স্থানে বৃহস্পতি এরপরে যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রেও আপনার সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান গারো বিবাহের যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে ডায়েরিতে নোট করে নিন সিংহ রাশি যাদের বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এরপরের যে রাশির কথা আমি বলবো যে রাশির বিবাহের ক্ষেত্রে নিশ্চিত হতে চলেছে সে রাশির নাম আপনার ধনু ধনু রাশির ক্ষেত্রেও গারো বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে অর্থাৎ আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ পাঁচ নম্বর যে রাশি সে রাশির নাম হচ্ছে ধনু রাশি অর্থাৎ দু হাজার বাইশে আপনাদের বিবাহের সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু বিবাহের একটা চোখ কিন্তু দেখা যাচ্ছে এর পরের যে রাশির কথা আমি বলবো পাঁচ নম্বর ছয় নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু গারো বিবাহের চোখ কিন্তু সৃষ্টি করতে চলেছে শুভ বিবাহ আপনাদের কিন্তু হতে চলেছে পাঁচ নম্বর রাশি মকর মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় হবে ওটা কুটুম্বের ঘরে বৃহস্পতি অবস্থান অর্থাৎ আপনার বিবাহের কানেকশানগুলো কিন্তু নিয়ে আসবে এরপরের যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি পূর্ণ দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহের যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করতে চলেছে মিথুন রাশি ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি দায়ীতে নোট করেন মিথুন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে এবং শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বিষ রাশি বিষ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে দু হাজার যাদের ক্ষেত্রে হচ্ছে না আমার কথা শুনে গাছের পাতা নড়ছে না একটুকু তারা অবশ্যই নিজস্ব জন্মচক অ্যানালিসিস করান নমস্কার